ইদানিংকালে প্রায়ই পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে যে ব্যাপারটা আমাদের রিপোর্টে ধরা পড়ে সেটা হচ্ছে ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জিং লিভার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, মেডিসিন নিয়ে উচ্চতর ডিগ্রিতে পড়াশোনা করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্যাটি চেঞ্জিং লিভার। শুরুতেই চলুন জেনে নিই ফ্যাটি লিভার ব্যাপারটা আসলে কী। ফ্যাটি লিভার হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি জমার সমস্যা। আমাদের লিভারে সাধারণত 3-4 পাউন্ড চর্বি ইউজুয়ালি থেকে থাকে এবং লিভারের কোষের চারপাশেও কিছু চর্বি থাকে। যখন এই চর্বি জমার সমস্যাটা অতিরিক্ত পরিমাণে হয়, অর্থাৎ 10% বেশি হয়, তখনই সেটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জিং লিভার। বিশেষ করে রক্তের কোলেস্টেরল লেভেলের মধ্যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখনই এই সমস্যাটা দেখা দেয়। কী কারণে এটা হয়? সাধারণত ফ্যাটি লিভার দুই ধরনের হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এই রোগটি হয়, আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে কারণগুলোতে প্রথমেই চলে আসে অবিসিটি বা অতিরিক্ত স্থূলতা। এর পাশাপাশি থাকে লিভারে কোনো প্রদাহ হলে, যেমন ভাইরাল হ্যাপাটাইটিস, অন্য কোনো রোগ থাকলে ডায়াবেটিস, থাইরয়েড হরমোন, অতিরিক্ত চর্বিজাতীয় খাবার বেশি গ্রহণ করলে সাধারণত লিভার ডিজিজগুলো হয়। এই ধরনের রোগীরা কী ধরনের উপসর্গ নিয়ে আসে? সাধারণত এ ধরনের রোগীদের তেমন কোনো উপসর্গ দেখা যায় না। যদি অন্য কোনো রোগের ডায়াগনোসিস হিসাবে পেটের আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে এই রোগটা ধরা পড়ে, অন্যান্য উপসর্গ অনেক দিন যাবৎ থাকলে তার মধ্যে থাকে, যেমন পেটের ডান দিকে একটু ব্যথা, হজমে সমস্যা হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরে শক্তি কমে যায়, বমি বমি ভাব হয়, বা অনেক সময় জন্ডিসও দেখা দিতে পারে। সেক্ষেত্রে হাত পা চোখ হলুদ কালারের হয়ে যাবে, এমনকি প্রস্রাবও হলদেটে ধরনের হয়। কী করব এই ধরনের রোগী যখন আসবে, তখন আমরা চিকিৎসা কীভাবে তাকে দিব? সাধারণত এই ধরনের রোগীর ক্ষেত্রে আপনার চিকিৎসা হয়ে থাকে কারণের উপর ডিপেন্ড করে। যদি লিভার অ্যানজাইমগুলো বেশি থাকে, সেক্ষেত্রে লিভার অ্যানজাইমগুলো নিয়ন্ত্রণে আনতে হবে ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবনের মাধ্যমে। ডায়াবেটিস থাইরয়েড হরমোনের কারণে হলে সবসময় ডায়াবেটিস থাইরয়েড হরমোনটা কন্ট্রোলে রাখতে হবে। যদি স্বাভাবিক মাত্রায় লিভার অ্যানজাইম থাকে, লিভারে কোনো প্রদাহ না হয়, তারপরেও ফ্যাটি লিভার ডিজিজ হয়, সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে এটা কন্ট্রোলে রাখার লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের অতিরিক্ত ওজন থাকলে বাড়তি ওজনটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা খুব দ্রুত শরীরের ওজনটা না কমাই, কারণ শরীরের অতিরিক্ত দ্রুত ওজন তাড়াতাড়ি কমালে সেক্ষেত্রে আপনার লিভারের উপর চাপ পড়ে এই সমস্যাটা কিন্তু বেড়ে যেতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। বাড়তি ওজন কমানোর জন্য রাতে অবশ্যই গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম এগুলো এড়িয়ে চলতে হবে, দৈনিক কমপক্ষে 8 ঘন্টা হাঁটতে হবে। যেহেতু লিভার ফ্যাটি চেঞ্জ এটা একটি নীরব ঘাতক, মানে এটা সহজে ডায়াগনোসিস করা যায় না, ভিতরের থেকে এটা আস্তে আস্তে জটিল আকার ধারণ করতে পারে, সেহেতু সময় মতো চিকিৎসা না নিলে এখান থেকে হতে পারে লিভার সিরোসিস, যেটা লিভারের অনেক জটিল একটা রোগ, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই সচেতন হয়ে যত দ্রুত সম্ভব এটা দেখা দিলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, নিয়ম মেনে চলুন, দরকার হলে ওষুধ গ্রহণ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।